গ্যারেজের ভিতর সাধারণত মেরামত করা হয় কিন্তু সেটা কাটা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ঘটনাস্থল থেকে দ্রুত তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ওইখানে উপস্থিত হতে হতে অলরেডি তারা সেখানে ছয়টা টুকরো করে ফেলছিল। জব্দের ছয়টা টুকরোর মধ্যে আপনার ট্রাকের সামনের একটা অংশ ছিল ইসার মিনি ট্রাক লেখা, ফুল বডিটা সামনের অংশে একটা ছিল, ডান পাশের দরজার একটা অংশ তারা অলরেডি কেটে ফেলছে, তারপরে গাড়ির সামনে লোহার যে বাম্পটা থাকে এটা কেটে এক টুকরা করে ফেলছে, তেলের ট্যাঙ্কি একদিকে রাখছে, গ্যাস সিলিন্ডারের দুইটা সিলিন্ডার আলাদা কেটে এক জায়গায় রেখে দিছে, এবং আরেকটা ফাইনালি স্লাই রেঞ্জ বলে ওটাকে আলাদা করে রাখছে। আমরা যখন যাই তখন এই যে ছয় টুকরো অলরেডি করে ফেলছে, আরেক টুকরা যেটা আমরা প্রথমেই বলছি যে ট্রাকের সামনের অংশটা, তখন তারা এই সামনের অংশটা খুলতেছিল, এখান থেকে তারা হয়তো ইঞ্জিনটা বের করবে আর কি। এই মুহূর্তটাতে যেয়ে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। আমি এই গাড়িটা 7 বছর আগে কিনেছি, এই গাড়িটা আমি নিজেই চালাই, এই গাড়িটা দিয়ে ওই আমার সংসার চলে। 21 তারিখ দিবাগত রাত্রে আমি গাড়ি রেখা বাড়িতে বোমাই, বোমানোর পরে সকালে দেখি আমার গাড়ি নাই। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এটাকে নরসিংদী থানা থেকে নিয়ে আসছে এবং সেখান থেকে চুরি করেই নিয়ে এসেছিল তারা। এই ট্রাকের দাম হলো 8 লাখ টাকা, কিন্তু যখন তারা টুকরো টুকরো করে কেটে বিক্রি করে তখন এটার মূল্য দাঁড়ায় 2 লাখ টাকা। পার্সের ডিমান্ড অনুযায়ী ট্রাকটা কাটে, অনেক সময় চেসিস নাম্বার দরকার তখন শুধু চেসিস নাম্বারটা কেটে নেয়, দেখা গেছে একটা দরজা দরকার ডান পাশের দরজাটা কাটে, দেখা গেছে ব্যাক সাইডে লাইট দরকার ব্যাক সাইডে লাইট কাটে, বা সামনের বড়ি অংশটুকু দরকার হলে বড়িটা কাটে আর কি। ট্রাক, বাস, মিনি ট্রাক, পিকআপ এগুলো দেখা যায় সাধারণত কেউ কোনো কোনো চোর এনে ফুললি বড়ি বিক্রি, সম্পূর্ণ ট্রাকটা বিক্রি করে দিচ্ছে বা বাসটা বিক্রি করে দিচ্ছে, সেই ক্ষেত্রে তাদের ধরা খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু যখন তারা পার্সপত্র খুলে খুলে বিক্রি করে ফেলে তারা সেটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে না। এই ধরা পুলিশের কাছে ধরা খাওয়াকে এড়ানোর জন্যই তারা বেসিক্যালি বুদ্ধি করে এই ট্রাকটাকে কেটে কেটে বিক্রি করতেছিল। তদন্ত অব্যাহত আছে এবং আমরা আশা করি অল্প দিনের মধ্যেই আমরা চার্জশিট দিতে পারব। এখন আমি মানুষের অন্য মানুষের গাড়ি চালাই, বুঝছেন? আমার 2 মেয়ে আছে, স্কুলে লেখাপড়া করে, তারপরে আমার ফ্যামিলি নিয়ে আমি একমাত্র সুযোগ, আমার কামাইয়ের একমাত্র এটাই অবলম্বন, আর কিছু নাই।